হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর গরম গরম চরম চরম খবর একেবারে পাক্কা খবর নিয়ে চলে এসেছি সেই কারণে আমিও খুব ভালো আছি ওদিকে চলছে জাম্বু লাইভ লাইভে মারো ঢিকাও ঢিকাও গুলি আর এখানটায় আমি নিয়ে চলে এসেছি তোমার জন্য তোমাদের জন্য একটা পাক্কা ধোয়া ওঠা টকবক করে ফোটা একটা খবর বিরাট বড় খবর পাক্কা খবর একটা কমেন্ট যেটা কিনা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে আর সেই কমেন্টে রয়েছে একটা পাকা পোক্ত শক্ত পোক্ত খবর হ্যাঁ আমি তাই ভাবি একটা জিনিসের আড়ালে আরেকটা ঘোরতর ঘোটালা সাফ করার জন্য গেছে টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছ এই জাম্বু জাম্বু মানে আমি জাস্ট ভাবতে পারছি না আমি কিভাবে ভিডিওটা শুরু করব। কিভাবে ভিডিওটা চালাবো কিভাবে শেষ করব। আমি জাস্ট ভাবতে পারছি না এই পতিতা পতিতা তুই এই কাজটা করতে পারলি হুম তুই এই কাজটা করতে পারলি তুই বারবার টিনাকে বলছিলি যে টিনা প্রেগনেন্ট টিনাকে একবার প্রেগনেন্ট বানালি তারপরে টিনাকে বাচ্চা নষ্ট করার অপবাদ দিলি তারপরে পুনরায় আবার টিনাকে প্রেগনেন্ট বানালি মানে চার মাসের মধ্যে তুই দুই বানালি মেন খেলা তো তুই খেলে নিয়েছিস আরে রে আরে তোমরা জানো পতিতা প্রেগনেন্ট ছিল ওরে বাবা এই পতিতা পতিতা এই পতিতা তুই প্রেগনেন্ট ছিলি পতিতা ব্যাঙ্গালোরে বাচ্চা খালাস করতে গেছিস ইয়ে বাবা এ বাবা লোকে প্রার্থনা করে পায় না লাইক মি লোকে প্রার্থনা করে মাথা টুকে 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 পায় না তোদের মতন ছিনাল মহিলাদের কথা শুনতে হয় আর তুই কিনা সেই তুই কিনা গেছিস এত দূরে বাচ্চা খালাস করতে এখানে যাসনি? এখানে করাসনি কারণ তোকে সবাই চিনে ফেলবে তোকে সবাই চিনে ফেলবে সেই কারণে তুই এত দূরে গেছিস বাচ্চা নষ্ট করতেই বন্ধুরা তাজা তাজা খবর কোথা থেকে পেলাম জানো তোমাদেরকে আমি তো একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি থাম নেলে কারণ আমি এডিট করার আমার আর টাইম নেই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে হবে বিষয়টা ইরে বাবা জাম্বু এত বড় পাপ তুমি করতে পারলা এত বড়ো পাপ তুমি করতে পারলা জাম্বু তুমি মানে উপরে সতী সাজো বাট হো তুমি হারামি হ্যাঁ তুমি তো হারামি টাইপ ছেলে টাইপ না তুমি হারামি ছেলে মানে এই তো কয় মাস আগস্ট সতেরোই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো সবে শুরু হলো এই পাঁচ মাসের মধ্যে তুমি ঘটনা ঘটাইয়া ফেলাইছো তুমি এই পাঁচ মাসের মধ্যে বাধাই ফেলাইছো কোথায় গিয়ে বাঁধালে হ্যাঁ হে ক্যয়া হুয়া কেসে হুয়া ব তো পাতা হয় কব হুয়া কাহা হুয়া ওই যে মায়ের মায়ের ওখানে মায়ের স্থানে কি হয়েছে ওরে বাবা দো বোন জিন্দেগি কী দো বোন জিন্দেগি কী এর জন্যই তো এর জন্যই তো পতিতা একদম স্ট্যাম্প মেরে বলতো যে ভাইয়ের ল্যাটা মাছ নাকি একদম ঠিক আছে হুম শুধু ফোনা তোলে না ছোবলও মারে আর সেই ছোবল খেয়ে কুপকাত হয়ে বেঙ্গালোরে গেছে খালাস করতে এ মা এর জন্যই আমি তো সব সময় তোমাদেরকে বলতাম না যে কিনা ভাই ডাকে আবার বলে আমার সন্তান সম সে কখনো সন্তানের বা ভাইয়ের হ্যাঁ ভাই আর সন্তানের মধ্যে ডিফারেন্স নেই সে কি সে কি কখনো সন্তান সম বা ভাই তার প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা কথা বলতে পারে সেটা শোয়া না দাঁড়ানো ছবল মারে না ফোনা তোলে না কি বলবো একদম ডোরা মানে ঢোরা মাছ ঢোরা মাছ না ডোরাচাপ যার কি না মেরুদণ্ড নাই ফোনা তুলতে পারে না হুম জানলো কি করে জানলো কি করে হ্যাঁ জানলো কী করে এইখানেই তো আমি তো তখন প্রশ্ন তুলেছিলাম যে কি করে বলতে পারছে ভাই ডেকে তার প্রাইভেট পার্ট নিয়ে এই সমস্ত মানে বলছে কি করে ক্ল্যারিফিকেশান দেওয়া তারপরে স্ট্যাম্প লাগানো শিলমোহর দিয়ে দিয়েছে যে ভাই একদম পারফেক্ট ভাই পারফেক্ট স্মার্ট হ্যান্ডসাম সব দিক থেকে পারফেক্ট ঠিক আছে তো বলছে যে না হ্যাঁ না কি বলে না সেটা না ভাই একদম পারফেক্ট আরে বাবা ভাই যে পারফেক্ট ভাইয়ের মাল করি পেটের মধ্যে নিয়ে চলে গেছে খালাস করতে কেন রে কেন 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 হ্যাঁ কেন তুই কেন খালাস করলি জন্ম একটা বাচ্চা নষ্ট প্রাণ নষ্ট করা জানিস কত বড়ো অপরাধ দণ্ডনীয় অপরাধ তুই যে খালাস করতে চলে গেলি হয়েও গেছে না এর জন্যই এর জন্যই তুই লাইভ করতে পারছিলিস না যে কিনা এত লাইভ করে যে কিনা ভিডিও করে সে করতে পারছে না করবে কি করে ব্যথা হয় তো কষ্ট হয় তো ছি 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 তোমরা এবার বুঝতে পারছো একে একে এগারো হয়ে গেছে একে একে দুই হয়নি নি এর জন্যই দিদিকে দেখতে না পারলে ভাইয়ের ছটপটানি। এই যে ভাই যে এত লাইভ করে কার কাছ থেকে শিখেছে তোমরা বলো তো ভাই এত লাইভ করতো ভাই কি এতো লাইভ করতো লাইভ করতো না কিন্তু ভা ভাইকে দিদি পরামর্শ দিয়েছে তুমি লাইভে আসবা আমি তোমাকে দুনয়ন ভরে দেখবো হ্যাঁ আমি তোমাকে দুনয়ন ভরে দেখবো আচ্ছা বলো তো এই যে আমার জাম্বু যে লাইভ করে লাইভ করে এরম 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 এরুম এরম 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 আচ্ছা এরম এরম এরুম এরম করে কেন কমেন্ট পড়ে কেন পড়ে এই যে আমরা সব সময় কি করি যারা আমরা লাইভ করি একটা ফোনে আমাদেরকে দেখাই আর ডিসপ্লেতে আমাদেরকে শো করাই আর আরেকটা ফোন দিয়ে আমরা কমেন্টস চেক করি জাম্বুর ঘরে কতগুলো ফোন মায়ের ফোন বাবার ফোন নিজের দুটো তিনটে ফোন ঠিক আছে তাহলে কেন সে এরম 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 করতে থাকে কেন করে কারণ তার এই ফোনে ক্রমাগত মেসেজ আসতে থাকে আর সেটা কে করে পতিতা সেটা পতিতা মেসেজ করে তার জন্য ওইভাবে তাকে কমেন্ট পড়তে হয় তোমরা ক্ষণেক্ষণে দেখবে যে কিনা আরেকটা ফোন থেকে কমেন্ট পড়ছে না তাহলে সে কেন লাইভ করার মাঝে মধ্যেই ফোনটা দেখে কারণ তার কাছে অনবরত মেসেজ আসতে থাকে আর সেটা করে একমাত্র সে একমাত্র সে ওই মেসেজগুলো করতে থাকে ঠিক আছে ইস এটা বাপরে বাপ আমি তো জাস্ট ভাবতে পারি না জাস্ট ভাবতে পারি না তোমরা যাও গিয়ে দেখো জল করছে কমেন্টটা আর পতিতার নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেই নাম তাহলে পতিতাই কি মানে কি বলবো এটা রিভিল করতে চাইছে হ্যাঁ পতিতায় কি এটা রিভিল করতে চাইছে কারণ পতিতা ছাড়া এটা জানা সম্ভব না হ্যাঁ পতিতাই কি এটা করছে নাকি পতিতার খুব ক্লোজ কেউ হ্যাঁ কে কে করছে কে করছে আমার মনে হচ্ছে যত বাড়ি ঘর সেজে উঠছে মানে জাম্বুর ঘর যত সেজে উঠছে পতি তার হাসফাশানি বেড়ে যাচ্ছে যে এই ঘরে এসে ঢুকবে এই ঘরে এসে ঢুকবে আর এই বিষয়টাকে এখন ডিসক্লোজ করছে কারণ এই বিষয়টা জানাজানি হয়ে গেলে জাম্বু জাম্বুর কাছে তো আর উপায় থাকবে না ওই পতিটা দিদিকে ঘরে ঢুকানো ছাড়া হ্যাঁ এটাই করছে এই জন্যই তো এই জন্যই এই সমস্ত মনে পড়ে বন্ধুরা আমি যখন দিল্লি গেছিলাম দুবার না একবার না দুবার না পাঁচ ছবার যখন দিল্লি গেছিলাম আমাকে নিয়ে ঠিক এরকমটাই বলা হয়েছিল যে আমি আমার পিজিতে রুমে আমি কলবয়দের ডাকি একাধিক পুরুষের সাথে সম্পর্ক করি এখানে কেন করিনি কারণ এখানে ধরা পড়ে যাব কেউ চিনে ফেলবে তাই আমি তো ওখানে গিয়ে ক্যামেরা অন রেখে আমি যে সেশনে যেতাম সবটা দেখাতাম বাসে করে যাচ্ছি আসছি তারপরেও এরা আমাকে নোংরা কথা বলতে ছাড়েনি প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলেছে কেউ মানবতা দেখিয়েছিল কেউ কিন্তু মানবতা দেখায়নি ঠিক আছে কিন্তু এটা আমি নিজের থেকে বানিয়ে বলছি না এই যে পতিতাদের পতি পতিতা যে এই যে পতিতা যে গেছে বাচ্চা খালাস করতে আর সেটা জাম্বুর বাচ্চা হ্যাঁ এইটা কিন্তু ওদের কমেন্ট বক্সেই এসেছে একটা কমেন্ট এসেছে ঠিক আছে মানে জাম্বুর লাইভ চলাকালীন কমেন্ট এসেছে আর এটা ভেরি টাটকা খবর একদম টাটকা খবর ইস ছি 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 আমি তো জাস্ট ভাবতে পারি না ভাবতে পারি না কোন লেভেলে নিচে নেমেছে কারণ দেখো বলার যদি হতো আমার যদি এরকম একটা মানে নোংরা কথা বলার যদি হতো তাহলে তো যেদিন পতিতা যাবে বলেছিল বা পৌঁছে গেছিল। আমি সেই দিনই বলতে পারতাম আমি তো বলিনি কারণ আমার মাথাতে এই সমস্ত নোংরা কথা চিন্তা ভাবনা আসেই না কিন্তু এই কথাটা ইগনোর করাও যাবে না কারণ এই পতিতায় তার ভাইয়ের হ্যাঁ প্রাইভেট পার্ট যে ঠিক আছে হুম একদম ওকে আছে সেটার বলে না ওটাকে শিলমোহর লাগিয়েছিল ও কি করে লাগালো ও কি করে লাগালো ওর তো এটা জানার কথা নয় ইভেন বাবা মারও জানার কথা নয় বাবা মারও জানার কথা নয় কারণ বাচ্চা হয়ে গেলেই সেই পুরুষ যে সব দিক থেকে সক্ষম বউকে বউয়ের চাহিদা মেটাতেও সক্ষম এটা কিন্তু একদম নয় আবার যাদের বাচ্চা হয় না তার স্বামী যে চাহিদা মেটাতে পারছে না একদম সেটা সত্যি মানে কি বলবো লিখিত পরিত গ্যারান্টি এটাও কিন্তু না যেখানে আমি বলে দিয়েছিলাম যে আমার কমতি রয়েছে বাচ্চা হওয়ার ক্ষেত্রে আমার কমতি রয়েছে এবং শুধু কমতির কথা শুধু না সেটা বলেও দিয়েছিলাম প্রুফও দেখিয়ে দিয়েছিলাম তারপরেও দিনের পর দিন আমার স্বামীকে ছোট করা হয়েছে যে আমার স্বামীর এই ক্ষমতা নেই সেই ক্ষমতা নেই যদি ক্ষমতা নাই থাকতো তাহলে তো এরকম বেরিয়ে যেতাম তাই না এরকম বেরিয়ে যেতাম তো গেছি কি দিব্য তো আছি এবং আমৃত্য থাকবো সেইটুকু জানি আমি তাহলে তারপরেও আমাকে বলা হয়েছিল হ্যাঁ এই সমস্ত কথা তাহলে এখন পতিতার সম্পর্কে যেই কথাগুলো বলছে তার মধ্যে নিশ্চয়ই কিছু সত্যতা রয়েছে সেই কারণেই তো বলছে কিরে রে পতিতা হ্যাঁ আমি তো জাস্ট ভাবতে পারছি না তুই এত নোংরামিতে নেমে গেছিস এই জন্যই যেদিন তোরা গেছিলিস মায়ের দর্শন করতে আগের দিন তোর ভাই ভিডিওতে বলেনি না তুই বলেছিস না তোর ভাই বলেছে ব্যাপারটা কী রে ঘটনা ঘটিয়ে দিয়েছিস রাখতে পারলি না রাখতে পারলি না না রাখবি কি করে পাপের ফল রাখবি কি করে তাই না এটা তো পাপ পাপের ফল ছি 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 দেখো বন্ধুরা পাপ বাপকেও ছাড়ে না এই বয়সে খালাস করতে গেছে তাও ভাই ডেকে তার বাচ্চা পেটে নিয়ে খালাস করতে গেছে ছি 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 টিনার বৌদিকে ওই সোনাইয়ের সঙ্গে তুই শুইয়ে দিচ্ছিস তোরা সবাই মিলে নোংরা সম্পর্ক করছিস তোদের লজ্জা করে না না তোরা নিজেরা এত এত নির্লজ্জ বলেই এইভাবে কাউকে বলতে পারিস এতখানি নির্লজ্জ বলেই অন্য কাউকে বলতে পারিস আর সেই নির্লজ্জ তার কী বলবো ফেলতে গেছিস দূরে কোথাও যাতে করে হাজবেন্ডের কাজও হয়ে যায় আর তোর নিজের কাজও হয়ে যায় আর কেউ সন্দেহ করবে না কিন্তু এই সব খবর চাপা থাকে না আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে আগুনের গতিতে এইবার তুই কী দিয়ে চাপা দিবি দেখা রিপোর্ট দেখা দেখা রিপোর্ট দেখাবি হুম কত দিনে কত দিনে হ্যাঁ তো বন্ধুরা এটা কিন্তু আমার বানানো কথা নয় এবং আমার ইমাজিনেশনও নয় মানে বানানো কথা বা অনুমান এটা কিন্তু নয় মানে গল্প বলার ইমাজিনেশন কিন্তু আলাদা হয় সেটা তোমরা জানো কোনোটাই না এটা কিন্তু একটা কমেন্টের বেসিসে আমি এই ভিডিওটা বানালাম আমার সম্পর্কে তো সবাই কি বলবো উল্টো পাল্টা গতিতে ঝড়ের গতিতে নোংরামি করে গেছে কিন্তু আমি কিন্তু করতে পারিনি আমি একটা প্রমাণ হাতে পেয়েছি সেই কারণেই বললাম তোমাদেরকে ছি 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 নিজের মেয়েকে বিয়ে দেওয়ার বয়সে নাতি নাতনি নিয়ে খেলা করার বয়সে তুই নিজে বাচ্চা বহন করে নিয়ে তারপরে খালাস করতে গেছিস তাও তোর বরের যদি হতো তাও মানা যেত কিন্তু তোর বরের তো না তোর বরের তো নাইনটি পারসেন্ট নাকি কাজ করে না নাইনটি পারসেন্ট কাজ করে না সেটা বা তোর পরম প্রিয় বান্ধবী বলেছে হ্যাঁ ভাইয়ের বাচ্চা ইস তুই তোর সমাজের নামে কলঙ্ক আমি বলেছিলাম না তোর কাছে পুরুষ মানেই কাস্টমার ভোগ করার বস্তু তুই তাই করেছিস তুই তাই করে দেখিয়ে দিয়েছিস এর জন্যই তুই লিসা যে বলেছে যে তুই আর তোর ভাই মিলে গালে গাল ঘষছিলিস সে মানে সবার সামনে তোরা গালে গাল ঘষেছিস এর মানে আড়ালে তোরা যে কত কি ঘষেছিস এর রাম ছি 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 দেখ টি না দেখ কি হচ্ছে এই সমস্ত লজ্জা লজ্জা মরে যায় মরে যায় ছি 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 চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে এটা একটা কমেন্ট এসেছে সেই বেসিসে ভিডিও সত্য কি মিথ্যা তোমরাই ভাবো